রহমতুল্লাহ। তাই আর নাম হইলে এনায়েত খান, রোহিঙ্গা সাবা তুলাইয়া রোহিঙ্গা পেন্টার। তাই আমি শুনো তাইতেল তো আসলে এই সাবা তোলা হওয়া জিনিস আর বেশি পছন্দ করতাম। তাই তখন কিন্তু এই কন্টিনিউ ইয়ান সাবা তোলার কন্টিনিউ করি না ভারি খেলাম গেলে আমি ফরেনের টাইমের মাঝে আসছিলাম। তাই বর্মার মাঝে আমি এই মেট্রিক পর্যন্ত পরিভাজি, এরপরে অন্য পরিবেলার সুযোগ না পাই তখন আর তো রিফিউজি বনিয়রে বাংলাদেশের মাঝে দিয়া হইছি। তাই বাংলাদেশের মাঝে অনর পরে দাসে এডে তখনও আর আর লেখাপড়া জিয়ান আছে ইয়ানরে মানে কি মমিকা কন্টিনিউ করি বললা মানে হনো সুযোগ নাই। তাহলে এ জিনিস ইন লয়ের আমি খুবই চিন্তা আত্মকান আর জোয়াশিল দে আর পড়া লেখা গানরে কমপ্লিট করি বললা। তাহলে হ্যাঁ যোগান আর তো এখনও বাকি তাই গিয়ে গই ইয়ানলা বলে আমি অশান্তি। তাহলে আই এখন দাসে অগ্র রোহিঙ্গা সাবা তুলাইয়া হিসাবে নিজরে মানে কি রোহিঙ্গা সাবা তুলাইয়া হিসাবে মানে কি নিজরে পরিচয় করাই আর কি। তাহলে আই যে সাবা তুলি আই সোটো তাইতেলতা সাবা ইয়ান তুলিতাম। তাহলে সাবা তুলে মাঝে দাসে আঁত তো কেলাং গেলে বহুত কষ্ট কল ওইতো ওই কেলাং গেলে এ সাবা তুলা লই দাসে আঁত তো মানে কি হনো শিক্ষা নাসিল ইয়ান লয়রে যে হনো শিক্ষা নাই আর এবাবুতি জিনিসপত্র নাসিল আঁত তো। তাহলে এই জিনিস ইন লয়রে কিছু কিছু আই হস্ত কল ভাই তখন আঁত কি করা পাই তাহলে আর যে স্কুলে যাইতাম দে গো মানে আর গো জেব খরচ দিত এই জেব খরচি বা তো কিছু মানে সেভ করে রাখি ওরে আঁত তো তিয়াহি লয়রে দাসে আর সাবা তুলাল্লা বলি ওরে কি করা সাবা তুলা জিনিসপত্র কিনবল্লা বলি আর নিজের পকেট খরচত তো মানে কি ম্যানেজ করতাম। তাহলে আই যিন সাবা তুলি আই ডলা বডলা সাবা কল তুলি সাবা কল তুলি দিয়ে হেডে আর যে হনেকান হালত আর হন হালতের মাঝে আসি জিনিস ইয়ানরে তুলি আর যে দেশের মাঝে হন হালতত মাঝে আসছিলাম আর সন্দিলা শান্তিত আসছিলাম সন্দিলা অশান্তিত আসছিলাম প্রতিদিনের জিন্দিগি সন্দিল্লা করি ওরে আর এটা গুজারির ক্যাম্পর মাঝে এ জিনিস ইনরে শুনে শুনে জিনিস ইনরে আয় দেশে ভারত দেশত যে তারা আছে ইতারারে আর আর রোহিঙ্গার জিন্দিগি গানরে কেন করে আর এটা কষ্ট করে জিন্দিগি করি দিই এ জিনিস ইয়ান গানরে বুঝাই পেলা বলে চেষ্টা চেষ্টা করি। আর যে আর্ট ইন ইন দেশ বিদেশের মাঝে ডলনা বডলা জাগাত মাঝে দেশ বিদেশের মাঝে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পরিচয় পাইয়ে এখন আজ এদুর জানি এদুর আর আর রোহিঙ্গা কলতীয় মানে কি বিলা আটি সকল উড়ুক কেলা হলে আঠ দিয়ে এখন বেশি কিমতি জিনিস কেলা হলে যে আঠ দি জিনিস পাইয়ে আসলে গোয়া বুক মঞ্চের মধ্যে মানে কি একখান জুবান দি পারি আর একখান দুঃখর কষ্ট গোয়া বুক মঞ্চে জিনিস গান বুঝাই দিই তো বহুত কিছু বুঝে যাব ধর মেসাল হিসাবে যদি হয় অক মানুষ যদি ফ্যাট বাজার কেটা আরিব দে এটা তো বুক লাগে কেটা আরিব দে তার তো ফ্যাট খরাত ডলিয়া বডলিয়া বুঝতে পারি কিন্তু হিতে যে যদি গা সাবা তুলি ওরে ধরো গা বাতর বোল দি সালানোর সদ্দা দি যদি হাত দেহেন দিলাম কে ঘরে যদি সাবাই আরে দা হেবার দলে তাহলে মানুষকে বুঝি পারিব দি কি ই তার তো যাচ্ছে আসলে বুক লাগে তাহলে এন্দিলা একখান জিনিস ইয়ান হলে আমি একখান মেসাল দিলাম যে এন্দিলা একখান জিনিস তাহলে সাবা তুলালে মাংসর যে সহজে যে অনেকখান হাল হালিও তোর বুঝাই পারে এ জিনিস জ্ঞান ওরে অন্য অন্য আর রোহিঙ্গা ফোন দিয়েও বুঝাই পড়লা বুঝাই পারি পড়লা বলে আমি তারারে এন্দিলা ক্লাস অকল করাই আর্টর তাহলে আর একখান আর যদি এ মমিকা যাই ওরে অগ্র মানে কি কেনে মানে বালা আর্টিস্ট বনি পারিম আর দলিয়া এন্দিলা আরও অন্য অন্য আর আর রোহিঙ্গা ফোন অকলরে কেন করে এ আর্ট হদিয়ান শিখায় তারারই আর্টিস্ট পায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তৈয়ব, আমি ক্যাম্পর থাকি, আমার ফোন নম্বর সাইফাস বার আঁতো মনে হতে ইনতিন বানাই বললে আঁতো বেশি আজও লাগে আর মা বাপের খুশিও ইন বানালে বাদে হনিকা আরো মদসত হনিকা না করে আর গায়ে কিনি আনুন তুম তো আনি ওরে তিনি তিন বানাই আই বাদে আইকান বরং মাঝে একখান মেডিয়া আর আতে গাড়ি দেখিলাম আঁতো মনে হয় দিয়ে একখান বানাই বললা বাদে আমি সাইডে বানাই পারি বাদে আনি ওরে এখন সাইরে শুনলো করে ওরা আমি বানাই ফেলে পারি এখন সাইডে মতো বাদে
আর হলে উন্ডুকান উন্ডুকান আনিয়ে বানাই বাদে বাবা তো আর বাতু টিয়া তো আলে উন্ডুকান উন্ডুকান কিনে আনিয়ে বানাই এখন মাঝের মোবাইল মাল এখন বিমান দেখলাম বিমান এখন আয় মনে মনে সাই ফেলাই দেন নিলাই এখন আয় বানাই ভাজি মনে হয়ে রে এখন বানাই ফেলাই বাদে আ তো ফন্না ভরে ডর ইঞ্জিনিয়ার মনে তো মনে হয় আয় সাইলে বেকিন ও তো ফন্না ভরিয়ে রে হাজুরে ভরে তো মানুষ নিলে আয় বানাই ভাজি ওই বঞ্জার এলো আমার হালত হনো মকা নাই রুবঞ্জার জীবনত বেশি ধরবুল ওই রঞ্জার ফেড়ত কেন আফজু আসিলাই স্কুলে যাইম মাস করেন আন আমাদের মোহাম্মদ রুহেল খান আইলাম দে 13 বছর আই গো রোহিঙ্গা স্টুডেন্ট হুয়া তো আই আলাইরে বাংলাদেশে আছে যে 5 বছরে 5 বছরের মাঝে আই যদ্দুস কুশিশ করে শিখিত পারি এই দুশ শিখি স্কুলে যাইরি আর কিন্তু কারা বর্মাদল করি অন্যা করিত না পারি তো এনলে স্কুল হরা দেরে লারকান স্কুল জানার নাম নাকি সোশ্যাল হাফ হয়ে সোশ্যাল হাফ মাঝে আর গঙ্গা দিন শিখাইত কম্পিউটার সেশন দিত এসসিআর সেশন দিত আর্ট সেশন দিত এই সাইরোয়া সেশনের পুতো তুন আর তু বেশি ভালো লাগে দে গান গা দে পার্টি বা গান গা দে পার্টি বা ভালো লাগে দে এর আজ যাই রে বইতাম এর বেশি শিখিতাম তো মাস করে আর আরে গান খেঙ্গুরি বানা দে গান খেঙ্গুরি গা দে ই সকলরে আর আর শিখাইত তো ঘরে তাইরা আইন ওরে প্র্যাকটিস করতাম বানাইতাম আর গাইতাম এলে বানাইতে বানাইতে আয় এ পর্যন্ত তিন গান বানাই আয় গানের নিম বানাতে কেলা বলি হলে আর তো ফেরেশানি লাগুক দুঃখ লাগুক এ নিনরে মানুষের হতার মাধ্যমে বুঝা আয় এ নিনরে গানের মাধ্যমে বুঝা বলা কোশিশ করি